কলকাতার ভোর, ভোরের ময়দান। রেড রোডের ধারে এক মহিলা খেলোয়াড় অন্য মেয়েদের সঙ্গে অনুশীলনে ব্যস্ত। এমন সময় একটি মারুতি ভ্যানে তিনটি ছেলে এসে মেয়েটিকে গাড়িতে টেনে তোলার চেষ্টা করে। অনেকটা রাস্তা চলন্ত গাড়িটি মেয়েটিকে ছেঁচড়ে নিয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত তাকে সেখানে রক্তাক্ত অবস্থায় ফেলে তারা পালায়। তিনজন গ্রেপ্তার হয় এবং জামিনও পায়। তারপরের ঘটনা জানা যায়নি। এভাবে যায় দিন দিনে যায়, পুলিশ পড়ে যায় চিন্তায়। এভাবে যায় দিন দিনে যায়, পুলিশ পড়ে যায় চিন্তায়। রেড রোডের দিকে দেখেছ মেয়েটিকে, কমিশনার এসে ধমকায়, পুলিশ আমাদের চমকায়। এভাবে যায় দিন দিনে যায়, পুলিশ পড়ে যায় চিন্তায়। মারুতি ভ্যান এসে থেমে থাকে, ক্লাবের মেয়েটিকে দেখে রাখে। মারুতি ভ্যান এসে থেমে থাকে, ক্লাবের মেয়েটিকে দেখে রাখে। তিনটি ছেলে জোটে এবং ভ্যানে ওঠে, পড়েনি কারো চোখে গাড়িটাকে। বাটার জুতো শুধু মনে থাকে, বাটার জুতো পায়ে মেয়েগুলো, 800 মিটারের ট্র্যাকে ধুলো। বাটার জুতো পায়ে মেয়েগুলো, 800 মিটারের ট্র্যাকে ধুলো। অভাব অনটন, সামনে ম্যারাথন, জ্বলেনি মেয়েদের ঘরে চুলো, তবু দৌড়ে মেয়েগুলো। এভাবে যায় দিন দিনে যায়, স্বপ্ন রেড রোডে থমকায়। এভাবে যায় দিন দিনে যায়, স্বপ্ন রেড রোডে থমকায়। শকুন্তলা পাখি পৌঁছাতে পারে নাকি সেলাম মারুতির বুদ্ধিকে। ছেঁচড়ে নিয়ে যায় মেয়েটিকে, ছেঁচড়ে গেছে তার স্বপ্নেরা, হাসপাতাল থেকে ট্র্যাকে ফেরা। ছেঁচড়ে গেছে তার স্বপ্নেরা, হাসপাতাল থেকে ট্র্যাকে ফেরা। হবে কি কোনোদিন মৃত্যু বলে দিন, থানায় তিনজন কারায়েরা। চলেছে নম্বর নিয়ে জেরা, গাড়ির নম্বর নিয়ে জেরা। এভাবে যায় দিন দিনে যায়, লাল বাজারে থাকে চিন্তায়। এভাবে যায় দিন দিনে যায়, লাল বাজারে থাকে চিন্তায়। পুলিশ বাড়ি বাড়ি খুঁজছে সেই গাড়ি, আগর পাড়া থেকে কসবায়। আমরা বসে থাকি লজ্জায়, এভাবে যায় দিন দিনে যায়। আমরা বসে থাকি লজ্জায়, আগর পাড়া থেকে কসবায়। আমরা বসে থাকি লজ্জায়।